নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের ব্রহ্মোস মিসাইল, এই নাম চীন ও পাকিস্তানের মাথা ব্যথার কারণ। এই মিসাইল যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে। বর্তমানে এই অস্ত্র বিধ্বংসী হলেও ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে চলেছে। ইতিমধ্যে নতুন ভার্সন নিয়ে কাজ শুরু হয়ে গেছে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোসের নতুন ভার্সন আসতে চলেছে। ব্রহ্মোস এক্স অর্থাৎ বিরাট পারফরমেন্স দেখাতে চলেছে মিসাইল সিস্টেম। বর্তমানে হাতে থাকা এই মিসাইলের রেঞ্জ 3.2 ম্যাক অর্থাৎ শব্দের এই গুণ গতিবেগ নিয়ে 290 কিলোমিটার দূরে শত্রুর ওপর আঘাত হানতে পারে। কিছুদিন আগে লং রেঞ্জ ভেরিয়েন্ট ব্রহ্মোস ইআর অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ পরীক্ষা শুরু হয়েছে, যা 600 কিলোমিটার দূরের বস্তুকে আঘাত হানতে সক্ষম, যা বেড়ে 800 কিলোমিটার হতে চলেছে। ব্রহ্মোস এক্স একটি হাইপারসনিক মিসাইল হতে চলেছে, যার গতি 4.5 ম্যাক। তবে এখনও স্পষ্ট নয় যে এই রেঞ্জ বেসলাইন ব্রহ্মোসের মতন 290 কিলোমিটার হবে নাকি ইআর ভার্সনের মতন 600 কিলোমিটার হতে চলেছে। বেসলাইন বা প্রাথমিক ব্রহ্মোস হলো একটি রাশিয়ান অনেক 800 মিসাইলের উপর নির্ভর করে, যা উভয় মিসাইল র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে। পাশাপাশি এই মিসাইল দুটি স্টেজে, মিসাইলটি দ্বিতীয় স্টেজ র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে। অর্থাৎ প্রথম পর্যায়ে এটি একটি সলিড বুস্টার ইঞ্জিন ব্যবহার করে। সলিড বুস্টার ইঞ্জিন, একে সুপারসনিক গতি দেওয়ার পর এটি র্যামজেট ইঞ্জিন সক্রিয় হয়। ব্রহ্মোস এক্স ভেরিয়েন্টের আসল রহস্য হল র্যামজেট স্টেজ আছে, তবে এর ব্যবহার একটু আলাদা, কারণ এটি র্যামজেট সাস্টেনার 3.5 ম্যাক গতি নিতে পারে। কিছু সফটওয়্যার টুইকের মাধ্যমে এই ইঞ্জিন 4.5 ম্যাক অর্থাৎ হাইপারসনিক গতি নেয়, অর্থাৎ ইঞ্জিনটির ক্ষমতা অতিরিক্ত প্রয়োগ হয়, যার ফলে মিসাইলটি ব্রহ্মোস এক্স বলা হচ্ছে। আরও একটি ভার্সনের প্ল্যানিং করা হচ্ছে, যা বর্তমানে প্ল্যানিংয়ের পর্যায়ে আছে। ব্রহ্মোস 2 এটি একটু আলাদা, কারণ এটি প্রথম অবস্থাতেই হাইপারসনিক গতি নেবে। পাশাপাশি এই মিসাইলটি HSTDV উপর নির্ভর করে তৈরি হতে চলেছে, যা একটি মনুষ্যরহিত হাইপারসনিক স্ক্র্যামজেট ভেহিকল, যা চড়ে মিসাইলটি হাইপারসনিক গতি লাভ করবে। তবে এটির জন্য DRDO কাজ করছে, পাশাপাশি এটি পরীক্ষাও করা হয়েছে। মিসাইল ছাড়া এই সিস্টেম ভবিষ্যতে ছোট মিলিটারি বা সিভিলিয়ান উপগ্রহ উৎক্ষেপণ করতে কাজে লাগানো হতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।